যুব সমাজকে রক্তদান করতে এগিয়ে আসার ডাক দিয়ে 52 বছর বয়সে প্রায় 1400 কিমি পথ সাইকেল যাত্রা করলেন হুগলির চাপদানি শহরের যুবক জয়দেব রাউত। শুক্রবার রথযাত্রার দিন জয়দেববাবু বীরভূম থেকে বর্ধমানে এসে পৌঁছলেন। বর্ধমান শহর ছুঁয়ে এদিন তিনি মেমারিতে রাত্রিবাস করবেন বলে জানিয়েছেন। জয়দেববাবু জানিয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের আজীবন সদস্য। গত 5 জুন তিনি বারাসাত থেকে রক্তদানের আহ্বান জানিয়ে জাগো রক্তদাতা জাগো এই স্লোগান নিয়ে সাইকেল যাত্রা শুরু করেন। বারাসাত থেকে বিভিন্ন জেলার মধ্যে দিয়ে দার্জিলিং থেকে ফের তিনি ফিরছেন বারাসাতের উদ্দেশ্যে। আগামী 30 জুন তিনি পৌঁছাবেন বারাসাত।